টিচারদের আইডেন্টি কার্ড বানানো হবে তার জন্য টিচারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চাশ কেবির মধ্যে একটা ছবি করে অফিসের মেলে মেল করতে তো আপনারা অনেকেই পঞ্চাশ কেবি সাইজের কিভাবে ফটো করবেন সেটা অনেকে জানেন না আবার অনেকে মেল করতে জানেন না তো যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি তো এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনারা আপনাদের ফটোগুলিকে পঞ্চাশ কেবির মধ্যে নিয়ে আসবেন এবং ফটোটি পঞ্চাশ কেবির মধ্যে নিয়ে এসে কীভাবে বা এটি মেল করে আপনার অফিসের মেলে পাঠাবেন তো পুরো ভিডিওটি ভালোভাবে দেখুন আপনারা এই কাজটি সম্পূর্ণভাবে নিজেরাই করতে পারবেন তো প্রথমে আপনারা একটা ছবি তুলে নেবেন আপনাদের মোবাইল ক্যামেরার মাধ্যমে যদি আপনাদের পাসপোর্ট সাইজ ছবি থাকে সে তার ছবিটি তুলে নিতে পারেন অথবা সরাসরি একটা ছবি তুলে নেবেন কোনো ভালো ব্যাকগ্রাউন্ড ভালো দেওয়াল দেখে তার সামনে দাঁড়িয়ে একটা ভালো ছবি নিজের মোবাইলে তুলে নেবেন তারপর সেটিকে ক্রপ করে রিসাইজ করে নেবেন রিসাইজ করার পর সেটিকে আপনারা সেভ করে রাখবেন এবার সেভ হয়ে গেলে আপনারা গ্যালারিতে গিয়ে দেখে নিন ছবিটির সাইজ কত আছে দেখুন এখানে ছবিটা ডিটেলসে গিয়ে আমরা দেখে নিচ্ছি সাইজ আছে নশো কেবি তো এবার আমরা এই ছবিটিকে পঞ্চাশ কেবির মধ্যে নিয়ে আসবো এর জন্য প্লে স্টোরে গিয়ে আপনারা কিউরিডিউস লাইট বলে একটি অ্যাপ আপনারা ডাউনলোড করে নেবেন সে অ্যাপে চুজ ফটো অপশানে গিয়ে যে ছবিটি আপনারা ক্রপ করে রেখেছেন সেটি চুজ করে নেবেন এবং নিচে কমপ্রেস টু ফাইল সাইজে পঞ্চাশ কেবি লিখে সেভ অপশানে ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করার পর এবার আপনারা দেখুন গ্যালারিতে গিয়ে এবার গ্যালারিতে গিয়ে ওই ফটোটির ডিটেলসে গিয়ে দেখুন ছবিটি পঞ্চাশ কেবির মধ্যে এসেছে কিনা দেখুন এখানে সাইজ কিন্তু বিয়াল্লিশ কেবি চলে এসছে ব্যাস এবার আপনাদের ফটো রিসাইজ করার কাজ শেষ আপনাদের ছবি পঞ্চাশ কেবির মধ্যে চলে এসছে এবার আপনারা এটিকে মেল করে অফিসে পাঠিয়ে দিন এর জন্য আপনাদের অফিস থেকে যে মেলটি পাঠানো হয়েছে সেই মেলটির উপরে আপনারা ক্লিক করুন ক্লিক করলে দেখবেন যে আপনাদের স্ক্রিনের নিচে একটি জিমেলের আইকন আসছে সেই জিমেলের আইকনে ক্লিক করলে আপনারা সরাসরি জিমেলে প্রবেশ করে যাবেন যেখানে ফর্মে আপনার অ্যাড্রেসটি দেওয়া থাকে জিমেল অ্যাড্রেসটি সেখানে আপনারা সিলেক্ট করে দিন কোন জিমেল থেকে আপনারা পাঠাতে চান আর টুয়ের ওখানে চলে আসবে আপনার সেই অফিসের জিমেলটি এবার সাবজেক্টের ঘরে আপনি লিখে দিন আইডেন্টি কার্ড পিকচার তারপরে কম্পোজ মেলে আপনারা আপনাদের নাম ডেজিগনেশান স্কুলের নাম লিখে তারপর উপরে দেখুন একটি অ্যাটাচ ফাইল অপশান আছে সে অ্যাটাচ ফাইল অপশানে গিয়ে আপনারা সেই ছবিটি সিলেক্ট করে নিন যেটি পঞ্চাশ কেবির মধ্যে আপনারা করে রেখেছেন এবার উপরে দেখুন অ্যাটাচ ফাইলের পাশে একটি তীর চিহ্ন দেওয়া আছে সেটি ক্লিক করলেই আপনাদের এই মেলটি অফিসের মেলে সেন্ড হয়ে যাবে তো এবার সেন্ড হয়েছে কি না দেখার জন্য আপনারা জিমেল অ্যাপ্লিকেশানে চলে যান জিমেল অ্যাপ্লিকেশানে গিয়ে এবার বলে রাখি আপনাদের যদি অনেকগুলো জিমেল থাকে তবে আপনারা সেগুলোর মধ্যে সেই জিমেলটি সিলেক্ট করে নিন যেটি থেকে আপনারা মেলটি করেছেন এবার সেই মেলটির মেনুবারে গিয়ে সেন্ড অপশান বলে একটি অপশান থাকবে সেই সেন্ড অপশানে ক্লিক করে দেখুন যে ওখানে আপনার পাঠানো মেলটি আছে কি না তো দেখে নিচ্ছি সেন্ড অপশানে ক্লিক করে দেখুন সেন্ড অপশানে ক্লিক করলে আমার পাঠানো মেলটি এখানে দেখা যাবে অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমার মেলটি অফিসের মেলে সেন্ড হয়ে গেছে তাহলে এভাবে আপনারা ছবিটি কমপ্রেস করে পঞ্চাশ কেবির মধ্যে নিয়ে এসে অফিসের মেলে এভাবে আপনারা সেন্ড করবেন ভিডিওটি উপকারে এসে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা